গতকালকে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সেটা আমরা এই অফিসটা দীর্ঘদিন ধরে বন্ধ তারপর মাঝখানে আমরা খুলছিলাম যদিও কিন্তু তার আপনারা বন্ধ করে দিয়েছে এই অফিসের সামনে আমরা কি অফিস আমাদের পার্টি অফিস আচ্ছা পার্টি অফিস এই অফিসের সামনে আমরা গতকাল জাতীয় পতাকা উত্তোলন করছি সাথে সাথে আমাদের গণসংগঠন ডিওএফের পতাকাটাও আমরা উত্তোলন করি তো তারপর কিছুক্ষণ পর ঘন্টা দুয়েক পর এই পতাকাটা দ্বারা কতিপয় বিজেপির আশ্রিত দুষ্কৃতিকারী এসে পতাকাটা ছুঁড়ে ফেলে দেয় তারপর আর সারাদিন তো আর কিছু হয়নি তারপর বিকালবেলা বাসটার সময় যখন আমরা পতাকাটা নামিয়ে আমরা যখন বাড়িতে যাই তো সন্ধ্যার পর থেকেই তাদের কতিপয় লোকজনের আনাগোনা এখানে বাইরের লোকজনের আনাগোনা দেখতে পাচ্ছিলাম রাত্রি 10:45 থেকে 11:00 এরকম সময় নাগাদ একবেলা আশ্রিত দুষ্কৃতিকারী বিজেপি তারা পার্টি অফিসে হামলা চালায় পার্টি অফিস ভাঙচুর করে এবং আমাদের এলসিএমের বাড়ির ঘরের বেড়াতে সব বাউন্ডারি বেড়াতে ভেঙে দেয় হ্যাঁ তারপর রাত্রিবেলা অগ্নিসংযোগ করে আমরা ফায়ার সার্ভিসকে ফোন করি কয়েকবার ফোন করার পরও ফায়ার সার্ভিস ফোন না ধরায় তারপর ঊর্ধ্বতন নেতৃত্বদের সাথে কথাবার্তা বলে তাদের মারফত ফায়ার সার্ভিস এখানে আনি আনার পর ফায়ার সার্ভিস এসে অগ্নি ইয়ে করে প্রশমন করে তারপর রাত্রিবেলা পিএসও আসে যদি সঠিক সময়ে যদি আগুনটা নেবানো না যেত তাহলে বড়সড় একটা বিপদের সম্ভাবনা থাকে আমাদের উদ্দেশ্যই ছিল এই বাড়িটার উপর আরও বেশি তাদের আকৃষ্ট ছিল কারণ গতকাল যখন আমরা কথা করছি বলি উনি ছিলেন আমাদের সাথে তখন আমাদের গালিগালাজও করেছেন নাকি আমি সকলগুলো সে জানতে পারি যাই হোক একটা বড়সড় বিপদ তারা বাঁধানোর চেষ্টা করছে এবং ষড়যন্ত্র করছে এলাকারও কিছু লোকজন এদের সাথে জড়িত আছে দেখ পার্টি চিন্তা করবে এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম গোকুলনগর ভিয়ারমা কারোর উপর কি আক্রমণ করেছে তারা এমনি ব্যক্তিগত কারোর উপর আক্রমণ করেনি কিন্তু চেষ্টাই ছিল কি করতে পারেনি এখন আপনারা কি চাইছে আমরা চাইছি আইনগতভাবে পার্টি চিন্তা করবে আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব আছে এবং পার্টি যে সিদ্ধান্ত নেবে আমরা সেটি চিন্তা করবো পার্টিকে আমরা বিষয়টা জানিয়েছি পার্টি দেখবো